হিমালয় পর্বতের ভাজের গভীরে আধুনিক বিশ্বের দৃষ্টি থেকে লুকিয়ে এমন একটি রহস্য রয়েছে যা বহু শতাব্দী ধরে অনুসন্ধানকারী রহস্যবাদী এবং পণ্ডিতদের আকর্ষিত করছে। এই রহস্যটি হলো শম্ভালা নামক রহস্য এবং অতীন্দ্রিয়বাদে আবৃত একটি শহরের। আজকের ভিডিওতে আমরা শম্ভালার রহস্য উদ্ঘাটনের জন্য একটি যাত্রা শুরু করব, যেখানে এই শহরের উৎস, তাৎপর্য এবং এই শহরের প্রতি মানুষের আকর্ষিত হওয়ার কারণ জানতে পারব। শম্ভালা শহরের কাহিনী প্রাচীন হিন্দু ও বৌদ্ধ গ্রন্থে, বিশেষত তিব্বতী বৌদ্ধ ঐতিহ্যের মধ্য থেকে খুঁজে পাওয়া যায়। শম্ভালাকে প্রায়ই একটি গুপ্ত রাজ্য, একটি পার্থিব স্বর্গ বা একটি পবিত্র শহর হিসেবে বর্ণনা করা হয়। শম্ভালা নামটি সংস্কৃত শব্দ শম্ভু থেকে এসেছে, যার অর্থ শান্তিপূর্ণ বা শান্ত। শম্ভালা শহরের প্রাচীনতম উল্লেখগুলি কালচক্রতন্ত্রের মতো গ্রন্থে দেখতে পাওয়া যায়, যা 10ম শতাব্দীতে রচিত হয়েছিল বলে বিশ্বাস করা হয়। এই গ্রন্থ অনুসারে শম্ভালাকে আধ্যাত্মিক জ্ঞানের স্থান এবং বহির্বিশ্বের বিশৃঙ্খলা ও দুর্ভোগ থেকে আশ্রয় প্রার্থনাকারীদের জন্য একটি পবিত্র আশ্রয়স্থান বলা হয়। এটিকে সম্প্রীতি, জ্ঞান এবং সহানুভূতিপূর্ণ একটি আদর্শবাদ নির্ভর রাজ্য হিসেবে চিত্রিত করা হয়েছে। শম্ভালা সম্পর্কে সবচেয়ে আকর্ষণীয় বিষয়গুলির মধ্যে একটি হল এটি খুঁজে পাওয়ার জন্য অনুসন্ধান। অনেক অনুসন্ধানকারী, সাহসী এবং আধ্যাত্মিক সাধক এই অবশ্যম্ভাবী শহরটির সন্ধানে যাত্রা শুরু করেছেন। এটি লক্ষ্য করা গুরুত্বপূর্ণ যে শম্ভালা কেবল একটি স্থান নয়, এটি আধ্যাত্মিক জাগরণ এবং আত্মজাগরণের যাত্রারও প্রতীক। যদিও শম্ভালাকে প্রাথমিকভাবে একটি পৌরাণিক ও আধ্যাত্মিক শহর হিসেবে ধারণা করা হয়, তবে কেউ কেউ এই শহরের বাস্তব অবস্থানকেও চিহ্নিত করার চেষ্টা করেছেন। তিব্বতী বৌদ্ধ ধর্মগ্রন্থে শম্ভালার ভৌগোলিক বৈশিষ্ট্যের দুর্বোধ্য বর্ণনা দেওয়া হয়েছে, যার মধ্যে রয়েছে তুষারাবৃত পর্বত, স্বচ্ছ হ্রদ এবং সবুজ উপত্যকা। কেউ কেউ অনুমান করে নিয়েছে যে এই স্থানগুলি হিমালয়ের দূরবর্তী এবং প্রায়শই অপ্রবেশ্য অঞ্চলে অবস্থিত হতে পারে। ইতিহাস জুড়ে মধ্য এশিয়া, তিব্বত, মঙ্গোলিয়া এবং এমনকি আর্কটিকের বিভিন্ন অঞ্চলকে শম্ভালার সম্ভাব্য অবস্থান হিসেবে প্রস্তাব করা হয়েছে। কেউ কেউ বলে যে শম্ভালা একটি নির্দিষ্ট স্থান নয়, বরং চেতনার একটি মাত্রা যা গভীর ধ্যান ও আধ্যাত্মিক অনুশীলনের মাধ্যমে উপলব্ধি করা যেতে পারে। একটি ভবিষ্যৎবাণী অনুসারে শম্ভালাতে ভগবান বিষ্ণু তার শেষ এবং 10ম অবতার নেবেন, যিনি অধর্মকে পরাজিত করবেন এবং পৃথিবীতে ধর্ম ও শান্তি প্রতিষ্ঠা করবেন। তিনি পনকি অবতার নামে পরিচিত হবেন। আরেকটি ভবিষ্যৎবাণী অনুসারে শম্ভালা থেকে বৌদ্ধ ধর্মের একজন মহান গুরু আসবেন, যিনি মানব জাতিকে আধ্যাত্মিক অন্ধকার থেকে মুক্ত করবেন এবং নতুন স্বর্ণযুগের সূচনা করবেন। এই গুরুকে রিপার রাজা বা শম্ভালার রাজা বলা হয়। অন্যান্য ধর্মীয় বিশ্বাস সেও একজন ভবিষ্যৎ রাজা বা মুক্তিকর্তা আবির্ভূত হবেন বলে ভবিষ্যৎবাণী করা হয়েছে। উদাহরণস্বরূপ ইসলামে মসীহ আল দাজ্জাল নামে একজন নকল মসীহা আসবেন বলে বিশ্বাস করা হয়, যিনি মুসলমানদের বিপদগামী করার চেষ্টা করবেন। তবে সত্যিকারের মসীহা ঈসা আল মসীহ শেষ সময় আবির্ভূত হবেন এবং দাজ্জালকে পরাজিত করবেন। শম্ভালার উৎপত্তি পূর্বীয় ধর্মীয় ঐতিহ্য থেকে হলেও এটি পশ্চিমা চিন্তাধারা ও সংস্কৃতিতেও গভীর প্রভাব ফেলেছে। উদাহরণস্বরূপ জার্মান দার্শনিক হান্স হার্টম্যান ভন আউরব্যাক 1693 সালে তার রচনা দ্য সিভিটাস সোলিসে শম্ভালার বিষয়ে লিখেছেন। আউরব্যাক শম্ভালাকে একটি আদর্শ সমাজ হিসেবে বর্ণনা করেছেন, যেখানে মানুষ ধর্ম ও বিজ্ঞানের নিখুঁত সমন্বয়ে বাস করে। ফরাসি লেখক জোসেফ পেলাদান 1891 সালে তার রচনা দ্য রোজ ক্রসে শম্ভালাকে একটি রহস্যময় শহর হিসেবে বর্ণনা করেছেন, যেখানে গুপ্ত জ্ঞান সংরক্ষিত রয়েছে। আমেরিকান কবি জেমস রুডিক 1937 সালে তার রচনা শম্ভালা দ্য ইউরোপিয়ান সোসাইটিতে শম্ভালাকে একটি আত্মীয়তার সমাজ হিসেবে বর্ণনা করেছেন, যেখানে মানুষ সামাজিক ন্যায় বিচার ও আধ্যাত্মিক মুক্তির জন্য কাজ করে। এছাড়াও শম্ভালার ধারণাটি পশ্চিমা চলচ্চিত্র, সাহিত্য এবং শিল্পেও ব্যাপকভাবে ব্যবহৃত হয়েছে। উদাহরণস্বরূপ জেমস বন্ডের সিনেমা ডক্টর নোতে শম্ভালার উল্লেখ করা হয়েছে। স্টিভেন স্পিলবার্গের সিনেমা ইন্ডিয়ানা জোন্স অ্যান্ড দ্য লাস্ট ক্রুসেডে শম্ভালার ধারণাটি ব্যবহার করা হয়েছে এবং ব্র্যাড পিট অভিনীত সিনেমা সেভেনে শম্ভালার ধারণাটি ব্যবহার করা হয়েছিল।
সময়ের সাথে সাথে প্রযুক্তির উন্নতি সত্ত্বেও সম্ভালার প্রতি সাধারণ মানুষের আকর্ষণ অটুট রয়ে গেছে। স্যাটেলাইট ইমেজারি এবং জিপিএস প্রযুক্তিতে সজ্জিত আধুনিক অনুসন্ধানীরা লুকোনো শহরটির বাস্তব প্রমাণ খুঁজতে অবিরত রয়েছেন। উদাহরণস্বরূপ, 1920 দশকে নিকোলাস রেডিচ নামের একজন রাশিয়ান অভিযাত্রী, চিত্রশিল্পী এবং লেখক মধ্য এশিয়ার বেশ কয়েকটি স্থানে অভিযানে বেরিয়েছিলেন। রেডিচের অভিযান দলটি তাদের অভিযানের সময় দূরবর্তী এবং অজানা উপত্যকাগুলি আবিষ্কার করেছিল, যা তাদের বিশ্বাস মতে সম্ভালার বিবরণের সাথে মিলেছিল। 1980 দশকে অ্যান্ড্রু থমাস নামের একজন ব্রিটিশ অভিযাত্রী পশ্চিম তিব্বতে একটি উপত্যকা আবিষ্কার করেন, যা তিনি বিশ্বাস করেন যে সেটি সম্ভালা হতে পারে। থমাসের বিশ্বাস ছিল যে উপত্যকার দূরবর্তী প্রান্তে একটি শহর রয়েছে, তবে তিনি সেখানে যেতে সক্ষম হননি। কিছু লোক বিশ্বাস করে যে এই উপত্যকাগুলি সম্ভালার প্রবেশদ্বার, অন্যরা বিশ্বাস করে যে এই উপত্যকাগুলি সম্ভালার প্রতীক, কিন্তু সম্ভালা নিজেই একটি আধ্যাত্মিক স্থান যা পার্থিব বিশ্বের বাইরে রয়েছে। সম্ভালার কিংবদন্তি কেবল আধ্যাত্মিক চিন্তাকেই প্রভাবিত করেনি, বরং জনপ্রিয় সংস্কৃতিতেও এর প্রবেশ ঘটেছে। এটি উপন্যাস, চলচ্চিত্র এবং ভিডিও গেমগুলিতে প্রদর্শিত হয়েছে। জেমস হিল্টনের 1933 সালের লেখা উপন্যাস লস্ট হরাইজনে সম্ভালাকে হিমালয়ে একটি লুকোনো উপত্যকা হিসেবে চিত্রিত করা হয়েছে, যেখানে মানুষ সামঞ্জস্যপূর্ণ এবং শান্তিতে বাস করে। 1979 সালের চলচ্চিত্র ইন্ডিয়ানা জোন্স অ্যান্ড দ্য টেম্পল অফ ডুমে সম্ভালাকে শঙ্করা স্টোনের সম্ভাব্য অবস্থান হিসেবে উল্লেখ করা হয়েছে। 1989 সালের চলচ্চিত্র দ্য গোল্ডেন চাইল্ডে সম্ভালাকে একটি লুকোনো শহর হিসেবে চিত্রিত করা হয়েছে, যেখানে গোল্ডেন চাইল্ডকে রক্ষা করা হচ্ছে। 2003 সালের চলচ্চিত্র লারা ক্রফট টম্ব রেইডার দ্য ক্রেডল অফ লাইফ এ লারা ক্রফট পৌরাণিক প্যান্ডোরার বাক্সের সন্ধানে সম্ভালা ভ্রমণ করেন। 2012 সালের ভিডিও গেম ফার ক্রাই 3 এ রুক আইল্যান্ড দ্বীপটি সম্ভালার উপর ভিত্তি করে তৈরি করা হয়েছে। এই নির্দিষ্ট উদাহরণগুলো ছাড়াও সম্ভালার ধারণাটি আরো অনেক ক্ষেত্রে উল্লেখ করা হয়েছে, যেমন টিভি সিরিজ ডক্টর স্ট্রেঞ্জ, ভিডিও গেম সিরিজ আনচার্টেড এবং বই সিরিজ পার্সি জ্যাকসন অ্যান্ড দ্য অলিম্পিয়ান্স। পরিশেষে বলা যায়, সম্ভালার অর্থ রহস্য, আত্মজ্ঞান এবং উত্তম বিশ্বের জন্য মানবাত্মার অবিচল প্রচেষ্টার প্রমাণ হিসেবে স্থায়ী হয়। এটি কল্পনা বা বাস্তবিক যেটাই হোক না কেন, এটি আত্মজাগরণ এবং অভ্যন্তরীণ রূপান্তরের যাত্রায় অনুসন্ধানকারীদের অনুপ্রাণিত করে চলেছে। সম্ভালার কিংবদন্তি আমাদের মনে করিয়ে দেয় যে জীবনের গভীর প্রশ্নের উত্তর এবং উজ্জ্বল ভবিষ্যতের পথ কেবল বহিরাগত বিশ্বে নয়, আমাদের মধ্যেও রয়েছে। যতদিন সম্ভালার রহস্য টিকে থাকবে, মানবতার সত্য এবং অতীন্দ্রিয়তার জন্য অবিচল অনুসন্ধানও ততদিন চলবে।